উন্নত ভারত নির্মাণের লক্ষ্যে 25 বছরের রূপরেখা লো স্বাধীনতার শতবর্ষ পালনের প্রস্তুতি বিজেপির নির্বাচনের প্রাক মুহূর্ত বিশেষ সাক্ষাৎকারক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে ব্যক্ত করলে পরিকল্পিত ভবিষ্যৎ কার্যপন্থা সমালোচক সমালোচনাকু কঠোর প্রত্যুত্তর মোদী বিহুর বতৰত নির্বাচনী প্রচার চলাবলৈ কাইলৈ অসমলৈ আহিব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাইলৈ গুৱাহাটী বিজেপি প্রার্থী বিজুলী কলিতা মেধির হৈ প্রধানমন্ত্রী চলাব প্রচার বুধবারে নলবাৰীত বৰপেটার মিত্রজোঁটৰ প্রার্থী ফণীভূষণ চৌধুরীর হৈ প্রচার চলাব মোদিয়ে প্রধানমন্ত্রীর আগমনক লৈ তৎপর রাজ্যিক বিজেপি অসমৰ পিছত উত্তৰ পূবৰ দুই বিজেপি শাসিত রাজ্য গৃহমন্ত্রী অমিত শাহৰ নির্বাচনী প্রচার দেওবারে নিশা আগরতলাত উপস্থিত হওয়া গৃহমন্ত্রীগৰাকীয়ে ত্রিপুরার লগতে মণিপুরতো চলালে নির্বাচনী প্রচার মণিপুরক কুকুরা টুকুর হবলৈ নিদিও বুলি নির্বাচনী সভাত উদাত্ত ঘোষণা অমিত শাহৰ পহিলা বহাগৰ দিনা তিতাবৰত খাৰখোৱা হৃদয় বিদাৰক ঘটনা গোৱাত কর্মরত খাৰখোৱাৰ দুই যুবকৰ পথ দুর্ঘটনাত করুণ মৃত্যু পুত্র ভতিজার মৃত্যুর বাতৰি পাই চৰম পথ বাছি ললে এজন লোকে পরিয়ালৰ আহ্বানৰ পিছতে দুই সম্পর্কীয় ভাতৃৰ মৃতদেহ স্বগৃহলৈ অনাৰ ব্যৱস্থা কৰিবলৈ মুখ্য সচিবক নির্দেশ মুখ্যমন্ত্রী তিনিচুকীয়াত এজনক জীবন্তে জ্বলাই হত্যা বাগিচার মাজতে এজনক জ্বলাই হত্যা দুর্বৃত্তর কচুজান চাহ বাগিচা সংঘটিত হয়েছে ভয়ঙ্কর শিহরণকারী ঘটনা পুৱতি নিশা আরক্ষীয়ে উদ্ধার করে মৃতদেহ এতিয়াও উদ্ধার হওয়া নাই লোকজনের পরিচয় ইরানের ইসরায়েল আক্রমণত আন এখন মহাযুদ্ধর উপকনি ইরানে ইসরায়েললৈ নিক্ষেপ করা শতাধিক ড্রোন মিসাইলে দুই রাষ্ট্রের মাজত যুদ্ধর আশঙ্কাকে ঘনীভূত আর এখন মহাযুদ্ধর আশঙ্কাত বিব্রত হয়ে পড়েছে সমগ্র বিশ্ব বিধায়ক আব্দুর রশিদ মন্ডলক প্রাণনাশর ভাবুকি ফোন যোগে ভাবুকি আব্দুর রশিদ মন্ডলক বঙালী ভাষা জয়পুরের পর ফোন করে ভাবুকি দিয়ার অভিযোগ আব্দুর রশিদর নিশা 11 বজাত ফোন করে রকিবুল কিয় বিরোধ করেছে বলে আব্দুর রশিদক অচিনাক্ত লোকর ভাবুকি কেরালার নির্বাচনী প্রচার চলাবলৈ যাওয়া কংগ্রেস নেতা রাহুল গান্ধীর হেলিকপ্টারের তালাচী কেরালার ওয়ানাড সমষ্টিত রাহুলের হেলিকপ্টার অবতরণের সময়তে ফ্লাইং স্কোয়াডে তালাচী চলালে রাহুলের হেলিকপ্টারত ফ্লাইং স্কোয়াডর এনে ভূমিকা কংগ্রেসের বিরূপ প্রতিক্রিয়া অভূতপূর্ব ধনের লেনদেন চলছে লোকসভা নির্বাচনত এ পর্যন্ত ইডি সমগ্র দেশতে জব্দ করেছে 5,650 কোটি টাকা দৈনিক 100 কোটি টাকাক জব্দ করেছে ইডিএ দেশের নির্বাচনী ইতিহাস সর্বাধিক নগদ ধন জব্দ করা হয়েছে বলে দাবি নির্বাচন আয়োগের নির্বাচনী প্রচারের সমান্তরালক রাজ্যজুড়ি অব্যাহত রঙালীর উৎসাহ উদ্দীপনা অভাব অনাতনের মাজতো রাজ্যবাসীয় পালন করেছে পরম্পরাগত বিহু নিশা ন পুরনি শিল্পীর সাংস্কৃতিক অনুষ্ঠানের মুখরিত রাজ্যের প্রতিখন বহাগী মঞ্চ Amritsar, powered by CHHJ, brought it to Dhalair.